এবারে বিস্তারিত। সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি দক্ষিণ পাড়া গ্রামের পানি উন্নয়ন বোর্ডের সরকারি খাস জায়গা বেআইনিভাবে দখল করে জায়গা ভরাট, ঘর নির্মাণ সহ গ্রামের মানুষদের যাতায়াতের রাস্তা দখল করার অভিযোগ উঠেছে একই গ্রামের প্রভাবশালী আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে। বিস্তারিত সিরাজগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম জয়ের পাঠানো তথ্যচিত্রের একটি ডেস্ক রিপোর্ট। সম্প্রতি শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি দক্ষিণ পাড়া গ্রামের পাশ দিয়ে পাওবির বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ১৩ দশক জায়গা বেদখল করে ঘর নির্মাণ করা হয়েছে। অভিযোগ সূত্র ধরে সরেজমিনে দেখা যায়, সরকারি ওই খাস জায়গায় অভিযুক্ত আব্দুল কুদ্দুস মাটি ভরাট ও একটি নতুন ঘর নির্মাণ করেছেন। তখন মনে করেন যে সবাই আশপাশে সবাই তুলে রয়েছে, এখন আমাদের জায়গা নাই, এখন আপাতত তুলবো তুলে থাকার জন্য। এদিকে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় মাটি ভরাট করে ঘর নির্মাণ করায় অবরুদ্ধ রয়েছে কয়েকটি পরিবার, ঘর থেকে বের হতে পারছেন না তারা। 60 ঊর্ধ্ব বয়সের নজেদা বেগম ও তার মেয়ে বলেন বিপদে আছেন তারা। আমার জায়গাটা এরা জোরপূর্বক করে 7টা গাছ কেটে বকদল করছে পানি উন্নয়ন বোর্ডের জায়গা কিনে নিয়ে, আমার জায়গা অত্যাচার করতেছে। তার সাথে আর একজন কুদ্দুস আজহার সর্দারের বেটা বিপ্লব সাউদ মাসুদ এরা যে অত্যাচার করছে, আবার তার সাথে আর একজন কুদ্দুস সুরমান বেটা কুদ্দুস সাহেব আমার সাথে অত্যাচার। বললাম যে যেটুক পানি উন্নয়ন বোর্ডের জায়গা পেশায় আমার আব্বা মাটি ফেলেছে, সেটুকু আমরা না হয় কিছু টাকা দেই ওই জায়গাটা ঘর দিয়ে না। আমার আব্বা মারা গেছে, মৃত ব্যক্তির হাতের মাটি সরায়েন না, গাছ কাটেন না। তখন আমাকে বলে যে আমার খালা শ্বশুরির টান টানবো না, তোমাদের টান টানবো সেটে বলে। তারপরে আমরা চলে যাই স্বামীর বাড়ি, তখন আবার কেউ কেউ না থাকার কারণে আবার ঘর আবার পুনরায় আমার আব্বার জায়গা সহ পানি উন্নয়ন বোর্ডের জায়গা সহ ঘর তুলে আবার সাথে আর একজন এর দেখা দেখি এ বলছে যে আমরা ঘর তুলছি, আমাদের কিছুই করতে পারে নাই, আমরা পানি উন্নয়ন বোর্ডে রিপোর্ট দিই তারা কোনো সাড়া দেয় না। তাতে বলে আমরা কিছুই করতে পারবে না, ঘর তুলছি আমাদের কি করতে পারছে, কিছুই করতে পারবে না। এ ব্যাপারে পাবনার বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হামিদ বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আশরাফুল ইসলাম জয় বলছিলাম, জাগবাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার। মহোদয়, আপনি তো আপনার পাবনার বেড়া নির্বাহী প্রকৌশলী আব্দুল হামিদ মহোদয় বলছিলেন। জি, আপনার কাছে একটা ইতিমধ্যে একটা অভিযোগ গেছে, আক্তার হোসেন নামে একটা অভিযোগ দাখিল করছে, পাহুকের জায়গা দখল করে আপনার ঘর নির্মাণের একটা অভিযোগ। কোথায় আপনার হলো? ওই যে আপনার বাগাবাড়ি দক্ষিণ পাড়া শাহজাদপুরের অর্থাৎ বর্ডার এলাকা আপনার। আচ্ছা, অভিযোগ পালে আমি দেখবো, না অভিযোগ নিষ্পত্তি করে দেবো, সমস্যা নেই। না না, আপনার কাছে ইতিমধ্যে এটা অভিযোগ দিয়েছে হলো 7/1/2021 আপনার ওই স্বাক্ষরিত একটা ই অভিযোগ কপি আমার কাছে আছে, এই ব্যাপারে আপনি আসলে কি পদক্ষেপ নিয়েছেন এটা একটু বলবেন, নিউজ হচ্ছে আর কি। আচ্ছা, আমি এখনো অবগত নই, দেখিনি, আমাকে এখনো চিঠিটা আমি পাইনি। আচ্ছা, আপনার এখানে তো স্বাক্ষরিত একটা দেখতেছি যে আপনার ওইখানকার অফিসিয়ালি সিল সহ 7 তারিখে এটা সিল সহ করলেন, আমি তো অবগত নই। আচ্ছা, আমি দেখবো না কি করা যায়। অথচ নানা দুর্ভোগ থেকে মুক্তি পেতে পানি উন্নয়ন বোর্ডের কাছে একটি অভিযোগ দাখিল করেন নজেদা বেগমের পুত্র মোহাম্মদ আক্তার হোসেন, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেয়নি পাওবির কর্তৃপক্ষ। শেখ তানিয়া, নিউজ ডেস্ক, জাগবাংলা টিভি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 50 বছর উপলক্ষে সরাইল উপজেলা প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।